বিনুনটা দাও, বিনুনটা এইভাবে আমি লজেজটা রেডি করে ফেলবো। কি সুন্দর! নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলেছি দারুণ সুন্দর একটা রেসিপি, নয় কিন্তু রেসিপি নয়, এটা হচ্ছে এক ধরনের একটা লজেন্স। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক করবেন। আজকে যে বাচ্চারা যে লজেন্স দোকানে যায় লজেন্স বা চকলেট খেতে, আজকে সেটাই আজকে বানাবো বন্ধুদের। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না দেখলে মিস করবেন। আজকে যে বানাচ্ছি আদার লজেন্স, ঠিক আছে, আদা দিয়ে একটা লজেন্স বানাবো। এটা সকলে খুব ভালো খেতে লাগবে, বড়দের এবং ছোটদের সকলের জন্য এই লজেন্সটা। সর্দি কাশি হলে বা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, খুবই খেলে খুবই ভালো লাগবে, মানে কমে যাবে। এটা আদা দিয়ে তো বানাচ্ছি যেহেতু, আর কচি মানে বাবু শোনা, আজকে তোমাদেরকে কিন্তু যা চলবে নি, ঠিক আছে? আমরা যাবো তাহলে কুড়কুড়ি বানাতে। হ্যাঁ কুড়কুড়ি বানাবো না, লজেন্স খাওয়া চলবে না, আর দোকানে কিন্তু যাওয়া চলবে না, ঠিক আছে? ওদের জন্যই আজকে বানানোটা, ঠিক আছে? কেন, আমি তো আদার লজেন্স বানাচ্ছি, তো লজেন্স তো বানিয়ে দিচ্ছি বাড়িতে। বড়া কুড়কুড়ি, ঠিক আছে বন্ধুরা, অবশ্যই একটা বড়া কুড়কুড়ি বানাবো পরবর্তী ভিডিওতে। যখন ছেলে মেয়েরা চেয়েছে আমি অবশ্যই বানিয়ে দেখাবো যে কুড়কুড়ি কিভাবে বানাতে হয়। এখানে নিয়ে নিয়েছি আদা, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এটা বিট নুন, ঠিক আছে, বিট লবণ, আর এটা হচ্ছে ডাবর হানি মধু। মধু আর মধু এবং আদা খেলে তুমি, আর আপনারা সবাই জানেন, বেশিরভাগ মানুষই জানেন যে খেলে সর্দি কাশির উপ মানে খেলে খুবই ভালো, মানে খেলে শরীরের পক্ষে খুবই ভালো, কমে যায়। সেজন্য আজকে দিয়ে বানাচ্ছি একটা দারুণ সুন্দর আদার লজেন্স। আদার লজেন্স কী করে বানাতে হয় অবশ্যই চলুন এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে যেয়ে বাবু চলো, চলো চলো চলো, আজকে একদম দোকান দেওয়া বন্ধ, আমি আজকে লজেন্সটা বানাচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করবেন বন্ধুরা, চলুন এই রান্নাঘরে দেখা হচ্ছে একদম কিভাবে আদার লজেন্স বানাচ্ছেন। একদম আমি বাড়িতে চলে এসেছি ফাঁক থেকে, আর ফাঁকে এসে একদম সবজন রেডি করে নিচ্ছি। আর এখানে আমি যে আদাগুলো নিচ্ছি প্রয়োজন মতো পরিমাণ মতো আমি আদাটা আমি ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নেওয়ার পর এবং বেটে নেবো। আদা ছাড়িয়ে আমি বেটে দিচ্ছি, আমার আদাটা বাটা হয়ে গেছে, আদাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আদাটাকে তিল নোড়াতে বেটে নিয়েছিলাম। এরপর আমি কড়ার মধ্যে বাতাসা, গুড়ের বাতাসা নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। জল দেবো না, এটাকে হালকা আঁচে আমি একদম হালকা আঁচে দিয়ে রেখেছি, যাতে বাতাসাটা নরম হয়ে যায়। আঁচটা কমিয়ে রাখবো আর বাতাসাটাকে একদম হালকা আঁচে করে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাতাসাটা গলে গেছে অলরেডি। আমি নাড়াচাড়া করতেই থাক, নাড়াচাড়া করতেই থাকছি, কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, যাতে না বসে না যায়। এটা হচ্ছে বাতাসাটা আরও যে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবং ফেলা ফেলা হয়ে গেছে অলরেডি। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম, ওজন মতো দিলাম আদা বাটাটা। এটাকে দিয়ে এবারে হালকা করে নাড়াচাড়া করতেই থাকতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আদাটা এবং মানে বাতাসাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিয়েছি, সুন্দর কালার বুঝবো না। এবারে তুমি বিনুনটা দাও, বিনুনটা বিনুনটা দাও দাও, বিনুনের পরিমাণটা একটু বেশিই দেবো, কারণ নুন যেহেতু আদা তো ওই জন্য একটু খেতে ভালো লাগবে। বিনুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো আঁচটা একদম কমন আছে, এরপর আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম। বলছি না মধু দাও, মধু। দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর অলরেডি কালারটা দারুণ সুন্দর চেঞ্জ হয়েছে, কিন্তু খুব সুন্দর, দারুণ সুন্দর। ঠিক আছে বন্ধুরা, এরপর আমি সামান্য পরিমাণে মধু দিয়ে দিলাম, ডাবল হানি মধু, ঠিক আছে, মধুটা দিয়ে দিলাম। এই লজেন্সটা কিন্তু খেতে খুবই ভালো হবে। এরপর আমি হয়েছে কি না এরপর আমি দেখে নিয়েছি জলের মধ্যে, একটা পাত্রে জল নিয়েছি, ডেরলা ভাব হয়ে আসবে কি না অবশ্যই বন্ধুরা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি কি করে পাকটা হয়েছে, অবশ্যই দেখিয়ে দেবো লজেন্সটা হয়েছে কি না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গোল করা যাচ্ছে, এইভাবে এবারে নামিয়ে দেবো। কচি মানে একটা পাত্র নিয়ে এসে এটা নামাবো, একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি লজেন্সটা রেডি করে ফেলবো, কি সুন্দর দেখতে লাগছে। এলাও কচি মানে একটা পাত্র নিয়ে এসে, চলে চলে ঢালবো এটা।
দারুণ সুন্দর হয়েছে বন্ধু। ঠিক আছে, অলরেডি এবার এটা নামিয়ে দেবো, আঁচটা বন্ধ করে দিচ্ছি। অলরেডি এটা একদম রেডি হয়ে গেছে, ঝাল ঝাল নুন হয়েছে, কিন্তু আদা তো যেহেতু ঝাল লাগবে, একটু ঝাঁই লাগবে, কারণ সর্দি কাশিটা পক্ষে খুবই ভালো। এরকম শুধু খালি আদা তো ভালো লাগবে না নুন দিয়ে খেতে, তার থেকে এরকম বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি কড়া থেকে এটা ভালো করে তা সব তুলে নিচ্ছি অলরেডি। এবারে আমি শুরু করবো আজকে লজেন্সটা কিভাবে বানাবো। অবশ্যই এইভাবে আমরা কি সুন্দর করে লজেন্স বানিয়ে ফেললাম ঘরেই, আর এইভাবে সুন্দর করে খুব সুন্দরভাবে অল্প সহজেই সময়ের মধ্যে আমরা বানিয়ে ফেললাম। হাতে ছাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে লজেন্সটা বানাচ্ছি। এবারে অলরেডি কিছুক্ষণ পরে আরো খুব সুন্দর শুকনো হয়ে যাবে, আর দারুণ হয়েছে, কিন্তু মুখ ছেড়ে যাবে, দারুণ সুন্দর। বিনুন দেওয়া আছে, আদা দেওয়া আছে, তো আরো খুব সুন্দর লাগছে। এটা অলরেডি আমি জল আদা করে এটা ভালো করে বেটাটা তৈরি করেছি, আর এটা বাকিটা প্রায় অনেকটা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, এইভাবে বানিয়ে ফেলবেন আদার লজে, যদি সর্দি কাশি হয়ে থাকে অবশ্যই বানিয়ে বড়দের এবং ছোটদের জন্য সবার জন্য বানিয়ে ফেলবেন, বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে ছোটোর ভিডিওটা, ছোটো করে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, দেখতে থাকুন পরের ভিডিওটা। ঠিক আছে, আরও সুন্দর সুন্দর বন্ধুদের জন্য অবশ্যই রেসিপি আরও সুন্দর সুন্দর দিয়ে আসবে।